মিলিত অংশগ্রহণ এটি আমাদের সব থেকে বড় পাওনা। এরপরেই আমাদের সাংস্কৃতিক যে নিবেদন, সেখানে প্রথমেই অতনু বর্মণ এবং কাকলি দাস তারা পরিবেশন করবে তাদের নিবেদন তারাশঙ্করের গান ও ছড়া শঙ্কর। এই ভাতৃদেবতার রূপ তখন অন্যরকম ছিল। একজনকে আমি দেখেছিলাম, একটু দেখে আমার কেমন মনে হয়েছিল, একটু গম্ভীর গম্ভীর প্রকৃতির, তার হাতে ছোট্ট একটি পুস্তিকা, সেটি নিয়ে সে ঘুরছিল, লেখা ছিল ছড়া শঙ্কর। ব্যাপারটা কি আমি তখন বুঝিনি, পরে বুঝেছিলাম সেই লোকটির নাম অতনু বর্মণ, এবং মানে তখন লোক বলা যায় না, তখন সত্য যুবকের নাম অতনু বর্মণ, এবং তার ছড়া শঙ্কর তারাশঙ্করকে নিয়েই কবিতার বিষয়, ছড়ার বিষয়। তো সেই আঙ্গিক নিয়েই তারাশঙ্করের গান নিয়ে কাকলিদি এবং অতনুদা দুজনকে মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। Oh, yeah.
রসুলের কবিতার দিকের গান যা দিয়েছিলেন আশা ভোঁসলে, আমরা এখন শুনি তবে তারাশঙ্করের জীবন কথন। রাঙামাটির গল্প শোনো গল্প শোনো তার বীরভূমে সেই ব্যানার্জিরা ছিলেন জমিদার। জমিদারের সেই ছেলেটা প্রত্যেক খাতায় একদিন সে আগে ঘুরতে পৌঁছলো কলকাতায়। এমন সময় অসহযোগ ডাক শোনো গান্ধীজির, জমিদারের সেই ছেলেটায় আন্দোলনে হাজি। দেশ পরাধীন কাঁদছে মানুষ, রাঙামাটির ছেলে পড়তে গিয়ে কাটিয়ে এলো 1 বছর জেলে। তারাশঙ্করের হাসুরিবাকের উপকথার একটি গান যা সুর করেছিলেন ও কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। চলুন শুনি সেই গান। মনের কথা বলতে দেখো আধা ছড়ায়, ও হাই ঠান্ডা শীতলে ভাসায়। মনের কথা মনের কথা বলতে দেখো আধা ছড়ায়, ও হাই ঠান্ডা শীতলে ভাসায়। দারুণ পাড়া মারাঠা গর্ব, রাঙামাটির দস্যি ছেলে কোথায় ঘুরে ফিরিস, বঙ্গভাষা হাতছানি দেয় 1331। এই বছরই বই বেরোলো ত্রিবক্ত্র, যার নাম পত্যের বই নেহাত জ্যোতি ছয়ানাকার দাম। তারাশঙ্করের কথায় অসুধী তার সুখ সুরে সৌভ মুখোপাধ্যায় গিয়েছিলেন একটি আধুনিক গান, এখন শুনল সেই গান।